गाइज, वेलकम बैक टू माय चैनल कुकिंग विद चैताली। आज के आबार एक रेसिपी निये आपनादेर संगे चले एलाम। तो आज के जे रेसिपिटा आपनादेर संगे शेयर करब सेटा रेस्टुरेंट स्टाइले आपनादेर संगे शेयर करछे मिक्स फ्राइड राइस। तो किभाबे आमि मिक्स फ्राइड राइस बानाच्छी सहज पद्धतिते देखते गेले स्किप ना करे चलुन देखे निन आज के रेसिपि मिक्स फ्राइड राइस। एखाने आमी एकटा बोलेर मध्ये आमी किछुटा जल निये एखाने आमी 250 चाल निये निच्छि। आमी एखाने बासमती चाल निएछि। एई चालटाके आमी भालो करे परिष्कार करे दू तीन बार जल पाल्टे पाल्टे आमी धुये नेब। चालेर मध्ये जे पाउडारटा मेशानो थाके सेटाके आमी भालो करे धुए दू तीन बार जल पाल्टे पाल्टे धुए आमी परिष्कार करे धुए नियेछि। एरपर एटाके आमी आध घंटार मतन ढाका दिए किछुक्षण रेखे दिच्छि। एदिके आमी आध घंटा पर फिरे एलाम। एटा एकटा बाटिर मध्ये आमी किछुटा जल निये नियेछि एबं जलेर मध्ये आमी किछुटा सादा तेल दिये दिलाम। जलटा आमी फुटे आसा पर्यन्त अपेक्षा करब। এদিকে জলটাও গরম হয়ে গেছে, আমি জলের মধ্যে চালটাকে দিয়ে দিচ্ছি। চালটাকে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি, পুরো চালটাকে আমি দিয়ে দেব। আমি একটু চালটাকে নেড়ে দিচ্ছি। এরপর আমি যতক্ষণ না চালটা ফুটে আসছে ততক্ষণ অপেক্ষা করব। দেখুন চালটা কিন্তু ভাত হয়ে গেছে। এবারে ভাতটাকে আমি কিন্তু বেশিক্ষণ সেদ্ধ করব না, এখানে একটু হালকা সেদ্ধ করে আমি একটা ট্রেনারে ছেঁকে নিচ্ছি ভাতটাকে। এরপর আমি ঠান্ডা কিছুটা জল ঢেলে দিলাম ভাতটার মধ্যে, যাতে ভাতটা না আর সেদ্ধ হয়ে যায়। এরপর একে একে আমি সব কিছু ভেজে নেব। প্রথমে আমি কিশমিশটাকে একটু ভেজে নিচ্ছি। আমি কিশমিশটাকে ভেজে তুলে রাখবো। আমি যে সব জিনিসগুলো ইউজ করব সেগুলো কিন্তু একটু করে ভেজে আগে তুলে রেখে দেব। এরপর আমি কাজু বাদামগুলোকে ভেজে নিচ্ছি। কাজু বাদামগুলোকেও হালকা ব্রাউন করে আমি ভেজে তুলে নেব। এরপর এর মধ্যে আমি কিছুটা পনির নিয়েছি। পনিরটাকেও আমি হালকা ভেজে তুলে রাখবো। পনিরটাকে কিন্তু বেশি ভাজবো না, জাস্ট একটু তেলে নাড়াচাড়া করে আমি পনিরটাকে তুলে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি চিকেনটাকেও কিছুক্ষণ ভেজে চিকেনটাকেও তুলে রাখবো। চিকেনটাকেও একটু হালকা ব্রাউন করে ভেজে তুলে রাখবো। দেখুন চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, এবার চিকেনটাকেও তুলে নিচ্ছি। এরপর আমি একটা বাটির মধ্যে কিছুটা মাশরুমকে হলুদ জলে আগেই ভিজিয়ে রেখেছিলাম। এরপর ওই হলুদ জল থেকে মাশরুমগুলোকে আমি নিংড়ে আমি জলটা বের করে দিয়েছি। এরপর মাশরুমটাকেও আমি ভেজে তুলে রাখব। মাশরুমটাকেও আমি ভালো করে ভেজে তুলে রাখব। আমি কিন্তু একে একে সব কিছু ভেজে নিচ্ছি। মাশরুমের মধ্যে
অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। দেখুন মাশরুমটা কিন্তু ভাজা হয়ে এসেছে, একটু লাল লাল করে মাশরুমটাকে আমি ভেজে নিচ্ছি। দেখুন মাশরুমগুলো ভাজা হয়ে এসেছে, একটু উল্টে উল্টে মাশরুমগুলোকে ভেজে নিতে হবে। এরপর আমি মাশরুমগুলোকেও তুলে নিচ্ছি, একটা চাকনা দিয়ে ছেঁকে মাশরুমগুলোকেও তুলে নিচ্ছি। সব কটাই মাশরুম আমি তেল থেকে ছেঁকে নিলাম। এরপর আমি গাজরটাকেও তেলের মধ্যে দিয়ে দিলাম। গাজরটাকেও হালকা ভেজে নিতে হবে। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের গাজরকে ইউজ করেছি। গাজরটাকে আগে কুচি করে কেটে নিয়েছিলাম, খুব সরু সরু করে কেটে নিয়েছি। এরপর গাজরটাকে আমি কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। গাজরের মধ্যে দেখুন অল্প নুন দিয়ে দিয়েছি। এরপর গাজরটাও ভাজা হয়ে গেছে, গাজরটাকেও আমি তেলের থেকে ছেঁকে তুলে নেব। এরপর কিছুটা বিনস আমি কুচি রেখেছিলাম, বিনসটাকেও ওই একইভাবে আমি ভেজে তুলে রাখব। বিনসটাও ভাজা হয়ে গেছে, এরপর বিনসটাকেও আমি তুলে নিচ্ছি তেলের থেকে। এরপর কিছুটা ক্যাপসিকাম আমি কুচি রেখেছিলাম, এটা একটা আমি বড় সাইজের ক্যাপসিকামকে ছোট্ট ছোট্ট করে কুচি রেখেছিলাম। ক্যাপসিকামটাকেও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দেখুন ক্যাপসিকামটাও ভাজা হয়ে গেছে, আমি ক্যাপসিকামটাকেও তুলে রেখে দিচ্ছি। এরপর আমি ওই কড়াইয়ের মধ্যে একটা তেলটাকে আমি কিছুটা তুলে রেখে, এক চামচের মতন তেল রেখে আমি দুটো ডিম ইউজ করছি। ডিমটাকে ভুজিয়া করে নেব। ডিমটাকে ভুজিয়া করে আমি ডিমের মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। ডিমটাকেও ভুজিয়া করে আমি তুলে রাখব। আমি কিন্তু ডিমটাকে খুব একটা কড়া করে ভাজবো না, জাস্ট একটু উল্টে পাল্টে ভুজিয়াটাকে আমি ভেজে নিচ্ছি ডিমে। দেখুন ডিমের ভুজিয়াটাও হয়ে গেছে। এরপর ডিমের ভুজিয়াটাকেও আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এরপর আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি কড়াইয়ের মধ্যে 2 চামচ বাটার দিয়ে দিলাম।
বাটারটাকে কিছুক্ষণ গলিয়ে নিচ্ছি। বাটারটাকে বেশি কিন্তু গরম করার দরকার নেই। এরপর বাটারের মধ্যে আমি 10 থেকে 12টা রসুনের কুচি রেখেছিলাম, রসুন কুচানোটাকে দিয়ে দিলাম। রসুনটাকে আমি হালকা ভেজে নিচ্ছি। এরপর এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট করে কুচি রেখেছিলাম, পেঁয়াজ কুচানোটাকেও দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আর রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেব। এরপর দেখুন হালকা ব্রাউন কালার চলে এসেছে পেঁয়াজ আর রসুনের মধ্যে। এরপর যে ভেজে রেখেছিলাম সেগুলো আমি সব দিয়ে দিচ্ছি। বিনস, গাজর, ক্যাপসিকাম এগুলোকে দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটার সঙ্গে। এরপর একে একে যে ডিমের ভুজিয়া, মাশরুম, যে সব জিনিসগুলোকে আমি ভেজে তুলে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ আমি একসঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। এই টাইমে কিন্তু আঁচটাকে একদম মিডিয়াম করে দিতে হবে, কারণ আগের থেকেই কিন্তু আমি সব কিছু এগুলোকে ভেজে রেখেছি। এরপর এর মধ্যে আমি যে ভাতটাকে ছেঁকে রেখেছিলাম ভাতটাকেও দিয়ে দিলাম। দেখুন ভাতটা খুব সুন্দর, কারো সঙ্গে কারো কিন্তু লেগে যায়নি। এরপর ভাতটাকে পুরোটাই দিয়ে দিলাম। ভাতটা দিয়ে এরপর হালকা হালকা করে একসঙ্গে সবজিগুলোকে মিক্স করে নিতে হবে। দেখুন দেখতেও খুব সুন্দর লাগে আর খেতে তো দারুণই লাগে। মিক্স ফ্রাইড রাইস, যদি চিলি চিকেন বা চিকেন চাপ দিয়ে আপনারা খান তাহলে দারুণ লাগবে এই মিক্স ফ্রাইড রাইস। এরপর হালকা হালকা করে কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে আমি এক চামচ নুন দিয়ে দিচ্ছি, কারণ ভাজার সময় আমি সব কিছুর মধ্যে অল্প অল্প করে নুন দিয়েছি। আর এক চামচ চিনি দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি এক থেকে দু চামচ সোয়া সস দিয়ে দিচ্ছি। এরপর আরও কিছুক্ষণ আমি সোয়া সসটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং চিনি আর যে নুনটা দিয়েছি সেই নুনটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে আমি এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন মিক্স ফ্রাইড রাইসটা দেখতেও যেমন সুন্দর হয় খেতেও কিন্তু দারুণ লাগে। এরপর হালকা হালকা করে কন্টিনিউ কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমাদের মিক্স ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। তো এটা চিলি চিকেন বা চিকেন চাপ যার সঙ্গে খাবেন দারুণ লাগবে। তো বাড়িতে একবার মিক্স ফ্রাইড রাইস বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা কমেন্টে জানাবেন। আর যদি অন্য কিছু রান্না দেখতে চান তাহলে কমেন্ট বক্সে জানান যে আপনারা কী ধরনের রান্না দেখতে চান। আর যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার, লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করার। আর যারা পুরনো বন্ধু তারা আমার সঙ্গে এগিয়ে চলুন
সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।